শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায়ে এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল। কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত, এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোনো নির্বাচন হবে না, হতে পারে না। কাজে আমরা অন্তত আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে। 15টি সংস্কার কমিশন করে দিয়েছে, নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা, সেই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব, অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামার জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলার ভিত্তি নাই।